ধ্বংসস্তূপের চূড়ায় এক সিরিয়ান পরিবারের ইফতার পূর্ব আকাশে সূর্য অস্ত গেছে কিছু সময় আগেই চারদিক নীরব পশু পাখির নেই নেই মানুষের হৈহুল্লোর শুধু আছে গোলার আঘাতে ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘর পুরে অঙ্গার হওয়া দেয়াল আর খসে পড়া ইট বালুর স্তূপ সারি সারি বাড়িগুলো ধ্বংসস্তূপে রূপ নিয়েছে এক নজরে মনে হবে ভূমিকম্পে ধসে গেছে সেই ধ্বংসস্তূপের এক চূড়ায় ইফতার সাজিয়ে বসেছে তারেক আবু জিয়াদের পরিবার মা স্ত্রী তিন সন্তানসহ পরিবারের অন্য সদস্যের নিয়ে স্মৃতি বিজড়িত বাড়িতে এসেছেন উনত্রিশ বছর বয়সী এই সিরিয়ান যুবক সিরিয়ার উত্তরাঞ্চলের আহিরা শহরে ছিল তারেক আবু জিয়াদের বসবাস একটা সময় মুখরিত থাকত তাদের বাড়িটি খোস গল্পে তাদের সময় তিন সন্তানের দৌড় ঝাঁপে প্রাণ পেত পুরো বাড়িটি কিন্তু সব শেষ হয়ে যায় গত বছর সিরিয়ার সরকারি বাহিনী যখন শহরটিতে বিমান হামলা চালায় পরিবার নিয়ে শহর ছেড়ে পালিয়ে যায় আবু জিয়াদ শুধু তিনিই নন তার মতো আরও অনেকেই পালিয়ে যায় সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের নয় বছরের যুদ্ধকালীন সময়ের সর্বশেষ আক্রমণস্থল ইদলিপ প্রদেশে প্রায় দশ লাখ মানুষ তখন পালিয়ে প্রাণ বাঁচান আহিরা শহরের বাসিন্দারা চলে যান উত্তরের দিকে চলে যান আবু জিয়াদের পরিবারও কিন্তু স্মৃতি তাড়িয়ে বেড়ায় তাকে শৈশব থেকে কৈশোর বেড়ে ওঠার এই সময়টা যে কেটেছে ওই বাড়িতেই মধুর আরও কত স্মৃতি রমজানে পুরো পরিবারের সাথে ইফতার ঈদুল ফিতর ইদুল আজহা এখন সেই স্মৃতিগুলোই যন্ত্রণা বাড়াতে থাকে আবু জিয়াদের ফিরে আসতে চান স্মৃতি বিজড়িত এই বাড়িতে তাই গত মাসেই চলে আসেন শহরে কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হওয়া বাড়িটিতে আর ফিরতে পারেন না কিন্তু রমজান মাস চলছে বাড়িতে একদিন ইফতার করার ইচ্ছাটা বারবার উঁকি দিচ্ছে ইচ্ছাটা জানান পরিবারের অন্য সদস্যদেরও তারা একেবারেই রাজি হয়ে যান কিন্তু সেখানে তো ইফতার বানানো যাবে না তাহলে উপায় কি উপায়টা মা জানালেন বললেন আমরা ইফতার বানিয়ে নিয়ে যাব সেখানে গিয়ে শুধু সাজিয়ে দেব যা কথা তাই কাজ প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে মা স্ত্রী সন্তানসহ পরিবারের অন্য সদস্যদের নিয়ে রওনা হলেন আবু জিয়াদ রওনা হলেন বাড়ির উদ্দেশ্যে তাদের পা পড়তেই প্রাণ ফিরে পেলো এই বাড়িটি ধ্বংসস্তূপের একটি অংশ ইফতার করার জন্য ঠিক করা হলো আবু জিয়াদের মা আর স্ত্রী মিলে সেটি পরিষ্কার করে মাদুর বিছালেন গ্লাসে শরবত ঢেলে ধীরে ধীরে বাকি ইফতার সাজালেন ততক্ষণে বাড়ির আনাচে কানাচে ঘুরে বেড়ান আবু জিয়াদ বলতে থাকেন মনের কথাগুলো প্রতি বছর আমরা এখানে রমজান পালন করতাম তাই এই রমজানে অন্তত একটি দিন এখানে ইফতার করতে চাচ্ছিলাম মা বললেন খাবার সাথে করে নিয়ে আসব তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি ছিল নিজের বাড়িতে আবারও ইফতার করা স্মৃতিকে আবারও জীবিত করা যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে সব চুক্তি বাতিলের হুঁশিয়ারি ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিলে দেশ দুটির সঙ্গে সব চুক্তি বাতিলের হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস তিনি বলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি পশ্চিম তীরের ভূমি দখলের চুক্তি বাস্তবায়ন করে তাহলে তেল আবিব ও ওয়াশিংটনের মধ্যে সব চুক্তি বাতিল করা হবে জোট নিরপেক্ষ আন্দোলনের নেতাদের সঙ্গে অনলাইন সংলাপে মাহমুদ আব্বাস এসব কথা বলেন প্রাণঘাতী করোনা ভাইরাসের মহামারীকে কেন্দ্র করে ফিলিস্তিনিদের সঙ্গে প্রতারণা এবং সেখানে সেখানকার আরও ভূমি দখল করার প্রচেষ্টা ঠেকাতে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত জেভিড ফ্রাইডম্যান তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে আনার দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ইসরায়েল হাইয়ুম সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত এ কথা জানান তিনি বলেন স্বীকৃতির আগে পূর্ব পদক্ষেপগুলো সম্পন্ন করা দরকার এ নিয়ে ওয়াশিংটনে নতুন কোনো আরোপের পরিকল্পনা নেই এর আগেও বেশ কয়েকবার মাহমুদ আব্বাস যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সম্পাদিত চুক্তি থেকে বেরিয়ে আসার হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি বলেছিলেন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি কথিত শতাব্দীর সেরা চুক্তি বা ডিল অব দ্য সেঞ্চুরি বাস্তবায়ন করে তাহলে তিনি ইসরায়েলের সঙ্গে সই করা সব চুক্তি বাতিল করবেন জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডিল অব দ্য সেঞ্চুরি প্রকাশ করেন এতে ইসরায়েলকে সব ধরনের সুযোগ সুবিধা দেওয়া হলেও ফিলিস্তিনের স্বাধীনতার কথা পর্যন্ত স্বীকার করা হয়নি প্রসঙ্গত আগামী কয়েক সপ্তাহের মধ্যে যুক্তরাষ্ট্র অধিকৃত পশ্চিম তীরকে ইসরায়েলি ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দিচ্ছে বলে জানিয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড ফ্রাইডম্যান তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে আনার দ্বিতীয় বর্ষবর্তী উপলক্ষে বুধবার ইসরায়েল হায়ুম সংবাদ মাধ্যমকে এক সাক্ষাৎকারে মার্কিন রাষ্ট্রদূত কথা জানান তিনি বলেন স্বীকৃতির আগে পূর্ব পদক্ষেপগুলো সম্পন্ন করা দরকার এ নিয়ে ওয়াশিংটনে নতুন কোনো শর্ত আরোপের পরিকল্পনা নেই প্রেসিডেন্ট মাদুরোকে ধরতে এসেছিলাম আটক মার্কিন সেনার স্বীকারোক্তি ভ্যানেজুয়েলায় সাগর পথে অভিযান চালাতে যাওয়া মার্কিন নাগরিক স্বীকার করেছেন যে তাকে ভ্যানেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা এবং আমেরিকায় ধরে নিয়ে যাওয়ার নির্দেশনা হয়েছিল আটক মার্কিন মেরিন সেনা লিউক ডেনম্যান এ কথা স্বীকার করেছেন এবং তার স্বীকারোক্তিমূলক একটি ভিডিও বার্তা বুধবার ভেনেজুয়েলা টেলিভিশন চ্যানেলে প্রচার করা হয়েছে তিনি বলেছেন ভেনেজুয়েলার মিশন ছিল কারাকাস বিমানবন্দরের নিয়ন্ত্রণ গ্রহণ করা এবং সেখানে নিরাপত্তা প্রতিষ্ঠা করা যাতে তার দল সেখানে একটি বিমান নিয়ে যেতে পারে এবং প্রেসিডেন্ট মাদুরোকে আমেরিকায় ধরে নিয়ে যাওয়া সম্ভব হয় তবে ডেনম্যান একথা পরিষ্কার করেনি যে কিভাবে তার দলের লোকজন প্রেসিডেন্ট মাদুরোকে আটক করার পরিকল্পনা করেছিল চৌত্রিশ বছর বয়সী মার্কিন নাগরিক লিউক ডেনম্যান আমেরিকা সমর্থিত একদল ভাড়াটে লোকজনের সঙ্গে সাগর পথে ভ্যানেজুয়েলায় অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন কিন্তু রোববার সকালে সে ধরা পড়েন ভ্যানেজুয়েলা কর্তৃপক্ষ ওই অভিযান ব্যর্থ করে দেয় এবং বন্দুকযুদ্ধে অনুপ্রবেশকারীদের লোকজন নিহত ও দুজন আটক হয় পরদিন সোমবার ভ্যানেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো টেলিভিশনে এই ঘটনা প্রকাশ করেন এবং তিনি জানান যে কয়েকজন মার্কিন নাগরিককে আটক করা হয়েছে ইরানের বিরুদ্ধে ক্ষমতা খর্বের সিদ্ধান্তে ভেটো দিলেন ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুদ্ধ চাপিয়ে দেওয়ার ক্ষমতা খর্ব করে মার্কিন সংসদের যে বিল পাশ হয়েছিল তাতে ভেটো দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি সংসদের সিদ্ধান্ত বাতিল করে বলেন সংসদের এই পদক্ষেপ ছিল তার জন্য অবমাননাকর প্রায় দুই মাস আগে ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা খর্বের এই প্রস্তাবটি পঞ্চান্ন পঁয়তাল্লিশ ভোটে সে দেশের সিনেটে অনুমোদিত হয় প্রেসিডেন্টের ক্ষমতা খর্বের এই প্রস্তাবে বেশ কয়েকজন রিপাবলিকান সিনেটরও ভোট দিয়েছেন ট্রাম্পের নির্দেশে ড্রোন হামলায় ইরানের কুজ ফোর্সের কমান্ডার কাশেম সোলাইমানিকে হত্যার কয়েক সপ্তাহ পর সেনেটে বিলটি পাশ হয় তবে ট্রাম্প তখনই বলেছিলেন তিনি সংসদের এই সিদ্ধান্তের বিপক্ষে ভেটো ক্ষমতা প্রয়োগ করবেন সে সময় প্রস্তাবের উত্থাপক ডেমোক্র্যাট সেনেটর টিম কেইন বলেছিলেন উচ্চকক্ষের এই ভোট কংগ্রেসের সামর্থ্য দেখালো এতে সেনা মোতায়েনের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কংগ্রেসের গুরুত্ব প্রতিফলিত হয়েছে তিনি আরও বলেছিলেন বিলটি তার টেবিলে যাওয়ার অর্থই হচ্ছে তাকে জানানো যে আমরা আমাদের সংসদীয় আসনের জনগণের কথা শুনছি আমরা তাকে বলছি নতুন একটি যুদ্ধে জড়ানোর পরিকল্পনা হবে সাংঘাতিক ভুল নতুন প্রধানমন্ত্রী পেল ইরাক অচল অবস্থার অবসান অবশেষে নতুন প্রধানমন্ত্রী পেল ইরাক স্থানীয় সময় রাত বারোটায় ইরাকের সংসদে অনুষ্ঠিত আস্থা ভোটে মুস্তাফা আল কাজেমির নেতৃত্বাধীন মন্ত্রিসভা জয়লাভ করেছে এর ফলে সে দেশে প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে পাঁচ মাসের বেশি সময় ধরা অচল অবস্থার অবসান হল রাত নটায় আস্থা ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সংসদে বিভিন্ন গ্রুপের মধ্যে মতবিরোধের কারণে তার রাত বারোটায় পিছিয়ে যায় রাতে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে তিনশো জন আইন প্রণেতা উপস্থিত ছিলেন তার মধ্যে দুশো জন মোস্তফা কাজেমির মন্ত্রিসভাকে ভোট দিয়েছেন দু সালের উনত্রিশ নভেম্বর আদিল আব্দুল মাহাদি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর পর গত কয়েক মাসে নতুন প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি দেখা দেয় এরপর গত উনিশ এপ্রিল মুস্তফা আল কাজেমিকে মন্ত্রিসভা গঠনের দায়িত্ব দেয়া হয় রাজনৈতিক দলগুলোর সাথে দফায় দফায় সলা পরামর্শের পর তিনি সংসদে মন্ত্রীদের তালিকা পেশ করেন হোয়াইট হাউসে করোনা টাস্ক ফোর্স ভেঙে দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোভিড নাইন্টিন মোকাবেলায় হোয়াইট হাউস গঠিত টাস্ক ফোর্স বাতিল করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর এই সিদ্ধান্ত কয়েক সপ্তাহের মধ্যে কার্যকর হতে পারে বলে জানিয়েছেন তার সহযোগী মাইক পেন্স স্থানীয় সময় মঙ্গলবার অ্যারিজোনায় একটি মাস্ক কারখানা পরিদর্শন শেষে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের বলেন করোনা প্রতিরোধে মাইক পেন্স ও টাস্ক ফোর্স চমৎকার কাজ করেছে কিন্তু এখন আমরা কিছুটা ভিন্ন চিন্তা করছি চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে যুক্তরাষ্ট্র দেশটিতে এখন রোজ প্রায় বিশ হাজার নতুন করোনা রোগী শনাক্ত হচ্ছে এবং সহস্রাধিক মানুষের মৃত্যু হচ্ছে করোনা ভাইরাসে করোনা প্রতিরোধে কাজ করছে হোয়াইট হাউস গঠিত টাস্ক ফোর্স এটি বাতিল করতে যাচ্ছে ট্রাম্পের সরকার অ্যারিজোনার ফিনিক্স সফর করেন ডোনাল্ড ট্রাম্প এ সময় তিনি বলেন মাইক পেন্স ও টাস্ক ফোর্স অনেক ভালো কাজ করেছে কিন্তু আমরা এখন একটু ভিন্নভাবে কিছু করতে চাইছি এই ভিন্ন কিছু হলো নিরাপত্তা ও চালু করা আর এই কাজের জন্য আরেকটি গ্রুপ গঠন করা হতে পারে কারখানা পরিদর্শনের সময় মাস্ক না পরা মার্কিন প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয়েছিল টাস্ক ফোর্সের কাজ শেষ হয়ে গেছে কি জবাবে তিনি বলেন না এখনো হয়নি যখন মহামারী চলে গেলে ডিয়ার ভিউয়ার্স আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহী করুন নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ